দেখো আজকে আমরা ডায়াগোনাল স্কেল করবো। হ্যাঁ, ডায়াগোনাল স্কেল টু শো 5 কিলোমিটার, 6 হেক্টোমিটার অ্যান্ড 60 মিটার, আর এ 1:50,000। তো এই ডায়াগোনাল স্কেলে তিনটে ডিভিশন, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড টার্সিয়ারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন টোটাল 5 কিলোমিটার, সেকেন্ডারি 6 হেক্টোমিটার অ্যান্ড টার্সিয়ারি 60 মিটার। তো আমরা 1 কিলোমিটার সমান কত গ্রাউন্ড ম্যাপ ডিস্টেন্স হবে সেটা বার করে নেবো। 1 লক্ষ দিয়ে ভাগ করে আমার বেরোবে 1 কিলোমিটার সমান 2 সেন্টিমিটার। টোটাল আমি 6 ইউনিট স্কেল আঁকবো, তার ফলে 6 × 2 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার টোটাল স্কেল আঁকবো। এইবার স্কেলেতে আমি 12 সেন্টিমিটার লেন্থ নেব। টোটাল 12 সেন্টিমিটার যে লেন্থটা নেব সেটাকে আমি 6টা প্রাইমারি ডিভিশনে ভাগ করব। শূন্য থেকে বাম দিকে 1 কিলোমিটার, শূন্য থেকে ডান দিকে 5 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার। একটা প্রাইমারি ডিভিশনকে 10টা ভাগ করব, সেটা হবে 1 হেক্টোমিটার করে, তার ফলে আমি 6টা রিডিং দেখাবো, 6 হেক্টোমিটার হয়ে যাবে। আবার 1 হেক্টোমিটারকে 10টা ভাগ করব, সেটা হয়ে যাবে আমার মিটারে 1-1টা হচ্ছে 100 মিটার, তার ফলে 1-1টা 10 মিটার করে, তাহলে 6 ঘর উপরে উঠব, তার ফলে হয়ে যাবে আমার 6 মিটার, এই 60 মিটার। অর্থাৎ প্রাইমারি ডিভিশন হচ্ছে আমার 5 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশন 6 হেক্টোমিটার এবং টার্সিয়ারি ডিভিশন 60 মিটার। নিচে লিখে দেবো RF 1:50,000, আর স্কেল টু রিড 5 কিলোমিটার, 6 হেক্টোমিটার অ্যান্ড 60 মিটার, এবং ওপরে হেডিং লিখবো ডায়াগোনাল স্কেল।